আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন কালাভুনার রেসিপি। একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। কালাভুনা তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে একটা জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি, এক টুকরা জয়ত্রী নিয়েছি, চারটার মতো নিয়েছি কাবাব চিনি, এক চা চামচের মতো সাদা গোলমরিচ, সাত আটটার মতো সাদা এলাচ, তিন টুকরা দারচিনি আর চারটা নিয়েছি লবঙ্গ, আধা চা চামচের মতো দিয়ে দিলাম রাঁধুনি আর এক চা চামচ দিয়ে দিলাম আস্ত ধনিয়া। এবার এই মশলাগুলোকে একসাথে ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। আমি এর মধ্যে এক চা চামচের মতো জিরা দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরা গুঁড়াটাকে আলাদাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে এই মশলাটার সাথে একত্রে মিশিয়েও ব্যবহার করতে পারেন। মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার পর এখানে প্রায় এক টেবিল চামচের মতো মশলা হয়েছে, আর এই সম্পূর্ণ মশলাটাই আমরা রান্নার কাজে ব্যবহার করব। আজকের রান্নাটা করার জন্য আমি এখানে এক কেজি পরিমাপের চিকেন নিয়েছি আর এগুলোকে একটু ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ, টেস্টিং সল্ট দিলাম এক চা চামচের মতো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর আগে থেকে যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে বেশ অর্ধেকটা দিয়ে দিলাম, আর কিছুটা মশলা আমি রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। এক টেবিল চামচ দিয়েছি সয়া সস আর এক টেবিল চামচ দিয়েছি টমেটো ক্যাচাপ। এবার খুব ভালোভাবে মশলা দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি, আর যত ভালোভাবে মশলা দিয়ে মাংসগুলোকে মাখানো যাবে মশলা খুব ভালোভাবে চিকেনের ভিতর ঢুকতে পারবে, আর কালাভুনাটা রান্না করার পর খেতে বেশি ভালো লাগবে। মাংসগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি এই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দেব কমপক্ষে এক ঘন্টার মতো, আর হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন আধা ঘন্টার মতো হলেও মাংসগুলোকে ম্যারিনেট করে রাখার জন্য। এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আধা কাপ নিয়েছি রান্নার রেগুলার তেল আর ওয়ান থার্ড কাপ নিয়েছি সরিষার তেল, দুই কাপ পরিমাপে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে বাদামি একটা রং চলে আসে। এই রান্নায় অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কালাভুনার অথেন্টিক ফ্লেভারটা পাবেন। আর যখন দেখা যাবে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে অনেকটা বাদামি হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছে, আর মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। আর মাংসগুলোকে কষিয়ে নেওয়ার জন্য আমি হাইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে মাংসের থেকে কিন্তু পানি বের হবে আর সেই পানিতেই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। আমি হাই ঢাকনাটাকে খুলে দিলাম, এর মধ্যে কিন্তু মাংসের থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই পানিতেই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আরও চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি কালাভুনার যে বাকি মশলাটুকু ছিল সেই মশলাটা দিয়ে দিলাম, আর আরও এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। আর মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে ওঠে। এর মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। যেহেতু ব্রয়লার চিকেন ব্যবহার করেছি তাই চিকেনগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, তাই আমি পানির পরিমাণটা কম ব্যবহার করলাম। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই চিকেনটাকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। এর মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কালাভুনার যেই কালো রঙটা সেটা আনার জন্য আমাদের আরও কিছুক্ষণ এই তরকারিটাকে রান্না করতে হবে। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু তরকারিটা হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে, যার কারণে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই চিকেনগুলোকে ততক্ষণ পর্যন্ত ভুনে নিব যতক্ষণ না পর্যন্ত এর রঙটা চেঞ্জ হয়ে আসে। এর মধ্যে কিন্তু তরকারি রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এর মধ্যে কালাভুনার একটা টেক্সচারও চলে এসেছে। এবার এই পর্যায়ে আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে ভিন্নধর্মী একটা রেসিপি তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর এই কালাভুনাটা রান্না করার পর অনেক বেশি ফ্লেভারফুল হয়, সেই সাথে এটা খেতেও বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।